নমস্কার, স্বাগত ক্যালকাউলিং টিভিতে। আমি সৈকত, শুরু করছি ক্যালকাউলিং আফটারনুন ডিসক্যাচ। আর সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরুতেই চোখ রাখতে হচ্ছে একটু রাজ্য রাজনীতির খবরে। মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব, বনমন্ত্রীকে নিয়ে ধোয়াশা তৃণমূলের অন্দরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গড় হাজির থাকলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে বৈঠকে উপস্থিত ছিলেন না আরও তিন মন্ত্রী। তাঁরা হলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে তাদের কাউকে নিয়ে এখনও জল্পনা ছড়ায়নি রাজ্য রাজনীতিতে। তবে রাজীবের অনুপস্থিতি নিয়ে আগে থেকে তিনি মুখ্যমন্ত্রী বা দলের শীর্ষ নেতৃত্বকে কিছু জানাননি বলেই এমনটা খবর। নিজের মোবাইল ফোনটাও বন্ধ রেখেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ফলে চেষ্টা করেও বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। যার জেরে ফের আরও একবার রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতি মনোভাব নিয়ে জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। দলের সঙ্গে দুই দফার আলোচনার পরও কেন রাজীব এদিন মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারেই তাই সৈকত, তৃণমূলের দলের অন্তরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এমনই একই ছবি কিন্তু বিজেপির ঘরেতেও। অগ্নিমিত্রা পলকে দল করলো শোকস, কারণটা অজানা। জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিরূপ মন্তব্য করে মঙ্গলবার বিকেলে শোকজের মুখে পড়েছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। তারপর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই অগ্নিমিত্র পালকেও শোকজ করেছে দল। অগ্নিমিত্রা পালকে শোকজ করেছেন রাজ্য বিজেপির সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তবে কেন তাকে শোকজ করা হয়েছে তার উল্লেখ নেই চিঠিতে। রাজনৈতিক মহলের অনুমান, আসানসোলের প্রাক্তন মেয়র তথা মুখ্য পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করায় শোকজের মুখে পড়েছেন তিনি। একইভাবে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রী বাবুল সুপ্রিয় ফেসবুকে সুর চড়িয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারির বিজেপি একে আসার আশঙ্কা নিয়ে। নজর রাখছি পরের খবরে। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আজই, নিয়োগ হতে পারে 16,500 শূন্য পদে। 21শে নির্বাচনের আগেই প্রাথমিক স্কুলে 16,500 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বুধবারই প্রাথমিক শিক্ষা পর্ষদে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। আগামী বছরের 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। এরপর সততার সঙ্গে প্যানেল ঘোষণা করে দেওয়া হবে। 31শে জানুয়ারি প্রাথমিক নিয়োগের তৃতীয় টেট পরীক্ষা নেওয়া হবে, যেখানে প্রায় 2,50,000 প্রার্থী পরীক্ষায় বসবেন। চলে আসবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। 9 মাস পরেই খুলল জগন্নাথ দেবের মন্দির। 20শে মার্চ থেকে বন্ধ ছিল জগন্নাথ মন্দির, এমনকি রথযাত্রাও হয়েছে নমনম করে পুরোহিত এবং সেবায়তদের উপস্থিতিতে। অবশেষে প্রতীক্ষার অবসান, 9 মাস বাদে খোলা হলো গর্ভগৃহের দরজা। তবে এই মুহূর্তে পুরী জেলাশাসক জানিয়েছেন শুধুমাত্র সেবায়তগণ এবং তাদের পরিবারবর্গ 25শে ডিসেম্বর অবধি দর্শন করতে পারবেন তাদের পরিচয়পত্র সমেত। এরপর 26 থেকে 31শে ডিসেম্বর পুরীর স্থানীয় মানুষজন ঠাকুরের দর্শন করতে পারবেন পুরসভার দেওয়া টোকেন দিয়ে। সাধারণের জন্য 3রা জানুয়ারি থেকে মন্দিরের দরজা খোলা হবে, তবে সেখানে প্রবেশ করার জন্য কোভিড নেগেটিভের রিপোর্ট বাধ্যতামূলক। আর সোনালী, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে কিন্তু খুশির খবর দক্ষিণেশ্বরও, কারণ অবশেষে আজ শুরু হলো নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো ট্রায়াল রান। বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে নতুন বছরে শুরু হতে পারে দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর এক্সটেনশন একেবারে শেষ পর্যায়ে। বুধবার শুরু হলো নতুন লাইনে ট্রায়াল রান। নোয়াপাড়ার পর নতুন লাইনে বরহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন দুটি যোগ হতে চলেছে। ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন মেট্রো রেলের আধিকারিকরা। কমিশনার অফ সেফটি সবুজ সংকেত মিললেই এবার নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে খুব শীঘ্রই। এবার একটু চোখ রাখবো আন্তর্জাতিক দুনিয়াতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হতে পারে। বহুরূপী করোনা ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই ব্রিটেনের বেশ কিছু জায়গায় লকডাউন জারি করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে কাউন্সিল অফ ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান জানিয়েছেন যে ভারত সফর বাতিল হতে পারে প্রধানমন্ত্রী বরিস জনসনের। 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে তার আসার কথা ছিল। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভুটানে বাড়ল লকডাউন, করোনার প্রকোপ ফের বাড়ছে। হু হু করে ছড়াচ্ছে করোনা, কড়া লকডাউন জারি করা হলো ভুটানে।
सात दिन लकडाउन जारी भूटान प्रधानमंत्री तरफे। प्रधानमंत्री जानिएछेन थिम्फू पारो लामुई झिंगाते करोनार प्रादुर्भाव क्रमशई बाढ़छे। मंगलवार थेके सकाले आंतरराज्य यातायात बंद करा हयेछे। परिस्थितिर निरीखे जातीय कोविड नियंत्रण टास्कफोर्स के बलबৎ करा হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আর এরপর চোখ রাখছি একটু পেস্ট্রির দুনিয়ায়। হবুবর নীলাঞ্জনকে পাশে বসে আইবুড়ো ভাত খেলেন ইমন। নীলমণকে শুভেচ্ছা বার্তা অনুগামীদের। আরি গয়নায় সনাতনী সাজ, মুখে হাসি, সামনেই থালায় থরে থরে সাজানো রকমারি খাবার। পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে ইলিশ, কি নেই মেনুতে? ইমন চক্রবর্তীর ইনস্টাগ্রামে ধরা পড়ল এমনই সব ছবি। হাসি মুখে বসে আইবুড়ো ভাত খাচ্ছেন স্বয়ং গায়িকা, পাশেই বসে হবুবর নীলাঞ্জন ঘোষ। এই পাঁচ পেরে আইবুড়ো ভাত খাওয়ার ছবি ইমন নিজেই শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া সাইটে। শুধু তাই নয়, সোহাগ করে জুটির নাম নিজেই ঠিক করে দিলেন অনুরাগীদের জন্য। নীলাঞ্জনের সঙ্গে তার নাম মিলিয়ে জুটির নাম রাখলেন নীলমণি। আর সবশেষে দেখে নেব এক নজরে আজকের ওয়েদার রিপোর্ট। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে। মোটামুটি রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, রাতের দিকে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনে তাপমাত্রা সর্বোচ্চ 24.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। অ্যালকোলিং আফটারনুন ডিসপ্যাচ এখনকার মতো এ পর্যন্তই। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদনের দুনিয়া থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর সব দিকের খবর অনলি অন ক্যালকলিং টিভিতে। ক্যালকলিং টিভির ইউটিউব পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আর অবশ্যই চোখ রাখুন ক্যালকলিং এর ফেসবুক পেজও। ক্যালকলিং টিভি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।